এখদামান পাইছিরে ভাই সরকারি চাকরিয়ান বয়স খালিও 42 বর্ষে আল্লাহ খালি জুলিগু মিলে এইটা তোমরা দোয়া করিও আর খুব হেফাজত করবা খালি কোনো জাতি রুটি হইলে তোমরা খাটিলে এই সব বেটা সালাম করিও সালাম আলাইকুম তোরা চিনলাম না আমি কইনার বাহা আমি আর ওই আর বাড়ির খামলা আচ্ছা শোন কইনা রেডি করতে অত সময় লাগে কি গু কি গু লগে হগু তো ইয়া নয় এব দেখসাই আমারে হসন ধরি আমার পছন্দ আর না পছন্দর কথা আমার মা বাবা জানো দিবে আমি হলো যাই আমার বয়স নু 50 লাগি যার কেউ কি তাইল এই যে চাষটা নাম্বার আর যে জায়গাটা আমার মা বাপে পছন্দ করিলে যে নিন্ন আর আমার ব্যক্তিগত পছন্দ কিটা আইস গাইল কুর ফুড়িন বালা হই কিছন যে সার লগে মা তো বিয়া দেব মা পরীক্ষা করো না মান সম্মান আমি মাথা সব চিন্তন কালিয়া পড়া কথা তান্তান কষ্ট কিলা দিবা ওইলে আমার 100 মইশা তোরে যদি আমি নিতে তোর বাপরে তিন কষ্ট দেবা লাগবো ই বুড়াই গুরিন তোরে আইতে দিতাম না আর ইলাহে দিব নিজিকা হে যদি দেন আমি নিজে যাইম কি লাইফ আমার ডিসিশন হেল হইতো তোইন কি তা সরকারি চাকরি লাগি তোর মা বাপ সারি দিবি নি মা বাপ হে চিনলাম না তোমরা তো বেঈমান কিবে হে তো ডাইরেক্ট কইতা সরকারি চাকরি আলা লাগে মা বাপর বাহারা দিয়ার কত ফাইন তো লাইফ নষ্ট করবা হে আমারে দেখে হটাইছি গুতর বয়ফ্রেন্ড আমি এখন তাইর মা বাপর প্রতি ভালোবাসাটা পরীক্ষা করা দিয়েছি তোমরা পয়েন্ট ধরে ডাইরেক্ট কই দিতে আমরা টাকলা লাগে মা বাপর উপরে বানাই ত্যাগি তারে আর সরকারি চাকরি উনিয়া তুই না বুড়া বেটার লোকে বিয়াইতে পাগল হয়ে গেছো তুই জানস নি আমি খে আমি টেইলার আমার দোকান আগে কোট সিলাই থাইছিল আমি ওগুলা গাইয়া আইছি আজ পুরা প্রমাণ হয়ে গেল মা বাপ একটা বাহানা মাত্র তারা সরকারি চাকরি লোকে যায়